মন পবনের নাও ভাসাইলাম তোমায় শরণ করি গুরু, বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি। নাও ছুটে যায় নাওয়ের মনে বৈশাভাবে দাড়ি, তিন চোরাতে হাল ধরেছে কেমনে দেব পাড়ি, তবু আশায় বসে থাকি তোমার চরণ ধরি, তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি। দূর বকা কলম না, এখনো পুরুতি আসেনি, ঢাকার কত বাজবি দাদু, এবার তো একটা পাড়া বলি যদি হইছে কি জানি রে ভাই, এখন পর্যন্ত তো একটাও জোগাড় হয়নি। আচ্ছা দাদু, পাড়া যদি একটু না বলি তাহলে কি হবে? আলাই বালাই কথা কষনি তো দাদু, পাটা যদি বলি ঠেকে যায় তাহলে সব কিছু জলে ফেলায় দিয়ে আবার নতুন করে পুজো শুরু করা লাগবে। তাহলে তো বলি না হয় বলো, আর দিন পুজো তো। চুপ কর, খালি আলক্ষণে কথা কইস, চল। ও মগা সর্দার, আরে মগা বাড়িতে আসাও নাকি, কি ব্যাপার কেনে পারে, তোর বাপ কোনে? আব্বা তো সে কোন সময় বনদ গাতলে চলে গেছে কাকা, তোর বাপ দেখি পুরুষ হয়ে গেছে। তারে তুই যাবো না, একটু পরে যাবো, দরগায় মানত আছে সে সময় যাবো। আমি তো চলি যাই, ঢাকের আওয়াজ শুনলাম মনে হয় পত্তিমা এসে গেছে। কাকা ক,
বলি কয়টা হবি? কেবা করে কবরে মা, দেহি কখন জোগাড় হয়? বলি কি এবার আপনি দিবেন নাকি কাকা? তুই যে কি কইস না, আরে আমি বলি দিলে কি পূজে শুদ্ধ হবি নি? আপনার হাতে রামদা দেখে মনে হলো তাই কলাম। কে রে বাবু রে, আমার কাজ ছাড়া এ গ্রামে কার কাজ রামদা আছে ক? হ্যাঁ যাই তুই আয়। পেটের গোলমাল তালি সে উপোস দিবে নি কে করে? আছে মনে হয়, উপোস ছাড়া কালী পূজা দেওয়ার সাহস কারো আছে? পাটা কনে তো পাটাও তো দেখতেছি না। ওই গোলাম আর রিগান তো পাটার জোগাড়ে গেছে। না রে গুরুদাস, এবার কেমন জানি সব ছেড়া বেড়া মনে হচ্ছে। এ তোর কাহাও তো আসতিছে না। আমি তো ভাবিছিলাম যে দুই বন্ধু একসাথে আসবেন। আমিও তো তাই চাচ্ছিলাম, কিন্তু তোকের এই পিতৃ মাইনবার দেরি দেখে আমি চলে আসলাম। ওই ঢাকলাকে যদি দেরি হয়ে গেল, আসার সময় কষ্টে যে কষা আনতে ভুলে গেছে। ওরে বাপরে বাপ, ঢাকনদারে ঢাক বাজাবি তার কষা আনবারই ভুলে যায়। আমার নাম ঠিক করে কো। বলছি দিলাম, তোমার নাম তো জংশন। ও সাধন, শুনিসাও, তোমার নাতি কিন্তু খুব ক্যাটন হয়েছে। আমার নাম কয় জংশন। আরে বাদ দাও, তোমার নাম তো আমরাই ঠিক মতো কবের পারি না, ও তো ছোট্ট মানুষ। তা এত বড় রামদাও খান নিয়ে চলিস, পাঠার খবর কি জোগাড় হয়েছে? আরে সেটা আমি কব কবা করে, আমার ডিউটি রামদা নিয়ে যাওয়া, পাঠার জোগাড় হয়েছে কিনা আমি কি জানি। ওই রামদা চিনিয়ে তোমার তো কিন্তু জোশে বান হয়ে মতন আছে জনসেন দাদা। বুঝলে সাধন, আমি কইলাম না তোমার নাতি খুবই ক্যাটনা হয়েছে। ওই শালা, হ্যাঁ এই দস্যু বনর কি হাতে করে রামদাও নিয়ে ঘুরত? মুখ বন্ধ কর, চক হাট। কি হলো দিদি, তুমি জামা সেলাই করবার বইছো? পূজা যাবে কখন? আমি যাব না বোন, তুমি যাও। এটা কি কথা কও দিদি, বছরের পর একটা দিন যাবে না কে? আমার মতো বিধ প্রচন্ড সারা বছরই সমান রে বোন, তুমি যাও। দিন যে কেবা করে চলে যায়, পড়ায় বছর হয়ে আসলো তাই না দিদি? গতবার পূজার মধ্যেও দাদা কত আনন্দ করল, সব কাজ পড়ায় নিজের হাতে করিছে। সর্বনাশ করিছে, তালি উপায় পাঠা না হয় খুঁজে পেতে জোগাড় করা যাবিনি, কিন্তু পুরুত পাওয়া যাবিনি কনে। আচ্ছা দেখা যাক না, আরেকটু দরকার হলে আবার যাবো না পুরুতের বাড়ি।
কাকা, আপনার তিনজন যখন আসিয়ে পড়েছেন তখন দরকার সিন্নিটা দিয়ে আসেন। হ্যাঁ ঠিক কথা কইছো বাবু। মগা সিন্নির ধামাটা নাও, চলো যাই। বাপরে বৌদি একটু দোয়া রাখো, যে আশায় মানত করেছি সেটা যেন পীর সাহেবের দোয়া পূরণ হয়, বুঝছো? আচ্ছা চলো। বাবা, তোমার উচিলায় আমার এক আর সকল মানসির মঙ্গল হোক। আমি সব বাকি দেবো, সব বাকি দেবো। এম্বা করতেছিস কে? আরে দেহ তো এ গাধারা, এম্বা করতেছিস কে? তুমি না করলে বলি আছে পাঠার জন্য লোক গেছে, চলে আসবিনি? কখন আসবিনি? পাতাই আসে নাই আর পুরুতের দেরি দেখে করে অস্থির হয়ে গেছে। এবার মনে হয় সারিসুরি গায়ের মা কালীর কাপড়ে জোড়া পাঠা নাই রে। মা কালী কেন হয় এক পাঠা দিয়ে সন্তুষ্ট করলি, কিন্তু গায়ের এতগুলো মানুষের মুখে এক পাঠার গোস্ত দিয়ে কিছু হবে? কেবা করে সন্তুষ্ট করবো সেই চিন্তাই করতেছি। আর চিন্তা করি কি হবি, চল এক তাড়াতাড়ি যাই, যাবার পথে জবলপুর থেকে না চেষ্টা করে দেখব। নে চল। এখনো মন গায়ে পাঠার জোগাড় হয়নি, এ গোলাম আর ইগান দেখতেছি না। জোগাড় হয়ে তো আসেই পড়তো। তাই তো দেখা যাচ্ছে। ও পুরুত মশাই, আপনার পেটের অবস্থা কি? ভালো, ঠিক মতো উপোস দিয়েছেন তো, হাজার হলিও করাম কালী পুজো। হ্যাঁ, তোমার কাছে আমার জানা লাগবে যেটা কালী পুজো, এত কথা কও কেন? চুপ করে বসো। ওরে যা, রাগে যাচ্ছেন কে? পেট খারাপ হলি বলে খালি পেটে থাকা লাগে না, সেজন্যই জিজ্ঞেস করতেছি। না খায় থাকা যায় না, তাতে কি বিনে উপেছে পেট ভরে খায়া কালী পুজো করে বেড়াইছি, তাতে কি তোমার কোনো সমস্যা আছে? সমস্যা তো একটু আছেই, আমরা সব দলে মিলে এই গায়ে বসবাস করি, আমার এ পূজা না হোক, এ আমার গার পূজা। আর সেই পূজায় যদি কোনো দুই নাম্বারি হয় তাহলে এই গার সকল মানসির সেই অভিশাপ পুরাণ লাগবে, তা তো হইবা দেওয়া যায় না। কি কবে চাও তুমি? হ্যাঁ, আমি দু নম্বরই পুজো করবো নাইছি, তুমি আমার কালী দেবতাকে চেনো? হ্যাঁ, এ যে সে দেবতা না তা না খাইকে দেবতা, আমি তার সাথে ফালতামো করবো নাইছি। হ্যাঁ রাগ করবেন না মশাই, আপনি এত কাম করেন, এমনিতে মেলার দেরি হয়ে গেছে। দেরি হওয়ার জন্য কি আমি দায়ী? এখনো তোমার পাঠা এসে নাই। বাস হয়ে গেল। পুরুত এটা কি করলো? ও এর আসমন ঠিক থাকবে নি তো? কি আর করা যাবে, এসবে তো নিজের কোনো হাত নেই, আবার নতুন করে আসমন করা লাগবে নি।
তোমাদের এইসব আচার আচরণ আমি কিছুই বুঝি না রে বাপু। কদিন আগে না তোমার কি মস্ত বড় সর্বনষ্ট হয়ে গেল, আবার কি দিয়ে কি হয়? পথ তো শেষ হবার চায় না রে, মনে হচ্ছে পাঠা নিয়ে যাতে যাতে পুজো শেষ হয়ে যাবে। এই পাঠা বলিস না, কালী পুজো হয় নাকি? যত বেজাল লাগাই রেখেছে পুরুত, নিখুঁত কালো পাঠা ছাড়া পুজো হবি না। যেমন তেমন পাঠা হলি তো ডজন খানি জোগাড় করা। শান্ত, সাত তারিখ পাঁচ আলা। ও পুরুত মশাই, আসমান তো ভাঙে গেল, নতুন করে কি আবার আসমান করে নেবেন নাকি? তুমি তো ভারী পেছালে লোক, এতই যদি পূজের জ্ঞান তোমার তাহলে আমাকে ডাকার কি দরকার ছিল? হ্যাঁ, এত নাপিতে গায়ে আগে তো জানতেন না। আরে দুত্তার, আপনি রাখতেছেন কে? এ আমাগারে বারোয়ারি পুজো, সবকিছু ঠিকঠাক আছে কিনা আমরা বুঝা নেবো না? এত দেখার পণ্ডিত থাকতে পাঠা যে এখনো আসে নাই সে কথা আমি কার কাছে কব? হ্যাঁ ঠাকুমশাই, আপনি শুরু করে দেন, পাঠা আইলো বলে। কি যে গাধার মতো কথা কও না, বলির পুজো, পাঠা না থাকলেই পুজো শুরু করা যায়? এইবার আপনার পূজা শুরু করতে আর কোনো অসুবিধা নাই পুরুত মশাই, পাঠা এসে গেছে। কি ফাঁকিটা দিল, সারাদিন ঘুরে ফিরে শেষমেশ একখান পাঠা লিয়ে আসলো। চেষ্টা তো করিছে, না পাওয়া গেলে ওরাই বা কি করবি? এবারকার মতো মা কালী এক পাঠা খায় সন্তুষ্ট থাক। একটা পাঠার মাংস খায় না হয় মা কালীর পেট ভরল, তাই বলে এক পাঠার মাংস গায়ের কজনের মুখে তুমি দিবে না? দেখা যাক, আগে ভালোই ভালোই পুজোটা শেষ হোক তো। গুলাম ভাই, সারাদিন ঘুরে ঘুরে একটা হার ভাঙানো পাঠা নিয়ে আসলে না পাওয়া গেলে কি করা যাবি? চেষ্টা তো আর কম করলাম না, তাই না? জায়গা মতো যায় যদি চেষ্টা করতে তাহলে ঠিকই পাইতে। ঠিক আছে, আগামী বছর তাহলে দায়িত্বটা তুমি নিও। হ্যাঁ, আগামী বছর কে, এই বছরে দিয়ে দেখতে। পাঠা নিয়ে এসো। দোকান হয়েছে, আগে করানো হয়েছে। সেই জন্য আমি বারবার কচ্ছিলাম, পাঠা না দেখে আমি পুজো শুরু করব না। তা তোমরা তো একজন বড় বড় পণ্ডিত। এই যে
এই যে মগা সর্দার একজন ভাই সাহেব হয়েও বামুনে কালী পুজোর জ্ঞান দেয়, আমার উপোষ চেয়ে সন্দেহ করে। আরে তুমি জানো, হ্যাঁ তুমি জানো, এই ভূতে ঠাকুর এক নাগারে সাত দিন কোনো কিছু না খেয়ে ধূপটি নিয়ে রাস্পের পারে। যা হবার হয়ে গেছে, এখন কি করা যায় সেই উপদেশ দেন ঠাকুর মশাই। যা হওয়ার হয়ে গেছে কলি কি সব মিটে যাবে? এ কি অন্য কোনো দেবতার পুজো? কালী পুজো নিয়ে ফাজলামো করো না, গলায় রক্ত উঠে এক একটা ধপ পেরে পড়ে মরে যাবে। তোমার নিবংশ করে ছাড়বে, নিবংশ করে ফেলাবে, টেরও পাবে না। মা কালী বলে কথা, মা মা গো। একটা জিনিস আমি বুঝতেছি না, আচ্ছা কালী যদি মাই হবি তাহলে সাল পাল না হয় একটা ভুল করে সারেছে, তাই বলে মা হয়া সাওয়ালের গলায় রক্ত তুলে মারবি কে? মগা সর্দার আবারও তুমি কথা কচ্ছ, তুমি কি বুঝবে, কি বুঝবে তুমি? মা হইছে তাতে কি, তুমি মায়ের সাথে ফালতামো করবে আর মা তোমাকে সাহায্য করবি রে? আরে তাই কয়ে একখান পাঁঠার জন্য মা আমারে গায়ের সকলে নিবংশ করে মারবি, এটা কথা হলো? সাধন খুড়ো, আমি এসব জ্ঞানের মধ্যে থাকতে পারতেছি না। তোমার গায়ের বারবারই পূজা, যা ইচ্ছে করো যেমন করে পারো ওই মায়ের সঙ্গে বোঝাপড়া করো। তোমরা মায়ের যখন এত নিজির সওয়াল, তা আমার কার দরকার কি? আমার পাওনা দেনা দক্ষিণে সব মিটিয়ে দাও, চলে যাই উপর চলে যাই, সব ভালো দেখতে। রাগ করেন না ঠাকুর মশাই, কি করতেছেন? বসেন তো, বসেন তো, একটা সমাধান তো দেওয়া লাগবে। দুইজন মানসির একজনও টের পালু না, একটা জলজ জ্যান্ত ছাগল এক তোরা পাঁঠা মনে করে নিয়ে চলে আসলু। আর কৃষ্ণে বলির পাঁঠা খুঁজে পাও কি চারটিখানি কথা? খুঁজে খুঁজে হয়রান, এদিকে বেলা ডুবে আসতেছে, তাড়াতাড়ি সময় অন্ধকারে বুঝবার পারিনি। সারা রাস্তা কোলে করে নিয়ে এসেছি তো, সেজন্য খেয়াল করবার পারিনি। বাড়ি আমার চালাক মানুষ হয়েছিস তো তোরা, আরে পেছনে আধ দিলি তো টের পাওয়া যেত। আরে কষ্টে তো বেলা ডুবো ডুবো হয়ে যাচ্ছিল, এখন কি হবে রে? কত সব দোষ এসে পড়বে না আমার গাড়ে। কে তোমার গাড়ি পড়বি কা? বারোয়ারি ব্যাপার বারোয়ারি হবি, দুর্য দিয়ে সকলের হবি, কি কাজ? যার যার দায়িত্ব সে সেটা পালন করে। এই প্রত্যেক বছরই তো বলির পাঠা জোগাড়ের দায়িত্ব আমার আর ডিগানের, তাই না রে? হ্যাঁ চার পাঁচ বছর যাবত তাই হচ্ছে, যেমন বলির রামদার দায়িত্ব আমার বাবার। সবই তো মানলাম রে দোস্তরা, ওদিকে আবার পুরুত মশাই তো সবকিছু মাথায় তুলে নিছে। আমাদের গায়ের ব্যাপার আমরা বুঝবো, পুরুতরে তো চেতার কি আছে? আরে বুঝিস না কে, বলি মিস হওয়াতি পাঠার মাথাটা যে মিস হয়ে গেছে, পুরুত্ব একটু রাগবি। তাই সোজা কথাটা বুঝতে পারা। সর্বনাশ যা হয়েছে তার থেকে পরিত্রাণের একটাই রাস্তা আছে, আর তা হচ্ছে সবকিছু নতুন করে আবার নতুনভাবে পূজা করা, নতুন ভোগ নতুন পাঠা। আর যে অন্যায়টা করা হয়েছে তার জন্য আরও একটা পাখা, মানে জোড়া বলি দিয়ে মায়ের সন্তুষ্ট করা লাগবে। এছাড়া তো আমি আর অন্য কোনো পথ দেখতেছি। কে এ কথা করছেন কে ঠাকুর মশাই? পুজো তো প্রায় শেষই হয়ে গেছিল, খালি বলিটুক বাকি, সেজন্য আবার সবকিছু নতুন করে করা লাগবে কে? আচ্ছা তুমি আবার প্রশ্ন করছো মগা সর্দার। আচ্ছা সাধন তুমি আমার খামোখা এখানে বসে আসছো কে? আমি তো কোলেম, এই শাড়ি শুড়ি গায়ে সবাই বামন হয়ে গেছে, তো আমার দক্ষিণে মগা তুমি আর কোনো কথা কই না তো। ঠাকুর মশাই আপনি যে করছেন নতুন করে পুজোর আয়োজন করা লাগবে, কিন্তু বনদুর্গে পুজো তো অঘ্রাণ মাসের শুক্লাপক্ষে শনিবার মঙ্গলবার ছাড়া হয় না। হ্যাঁ তা তো আমি জানি, বাপদাদারা বলতে কত তাই হয়ে আসছে। এবছর তো আর অঘ্রাণ মাসের শুক্লাপক্ষের শনিবার মঙ্গলবার নাই, শেষ মঙ্গলবার আসিল কাল। হ্যাঁ তাই তো, সামনের শনিবারে তো কৃষ্ণপক্ষ পড়ে যাচ্ছে। অসুবিধে কি, আপনি বাউন মানুষ, একটা চিন্তা ভাবনা করে একটা নিয়ম বার করে ফেলালি তো হয় নাকি? সাধন তুমি কি বাড়ির উপর বসে আমাকে অপমান করবে? কইলাম তো দক্ষিণে দাও চলে যাই। ওরে যা, এ পূজো শেষ না হতি আপনি দক্ষিণে চাচ্ছেন কে ঠাকুর মশাই? আর আপনিই না কইলেন সব কিছু মাটি হয়ে গেছে, তালি দক্ষিণে ঠিক থাকে কেবা কইরা? ওটা মাটি হয় না। কও কে
হইছে? কে তোমার দাদু? আর তাতে জায়গা কইছে কে? কি হইছে? এই পুরুত কি গেছে রে? তাই নিয়ে তো বেজাল পুয়ার বলে আবার নতুন করে জোড়া বলি করা লাগবে। জোড়া বলি? এক বলি জোগাড় করতে পারেনি আবার জোড়া বলি কলি হলো, তাই না? এবার যদি জোড়া বলি দিতেই হয় তাহলে পুরুত্রে শুদ্ধ দিতে হবে। এই তোর দাদুরা কি করে? কি আর করবে, ঠাকুর করছে কি সব লটনাটি জল লটো তো মরবি। আরে সব কথা তো বাজাসিস চ্যাংরা তুই। আমি কি সে বেজাল লাগলাম লিঙ্গটা বাদেশাম দেখেছিলাম, তা নাহলে তো ঠাকুরমশে পাতে বলে দিত। দিত বলির পরে তো মাথাটা নিয়ে পুরো চলে যেত। ও কি মাথা দেখে বুঝতে পারত যে এটা পাঠা না পাঠি? আরে সবখানে দুই নম্বরই করে পার পাইবার সাজ না। আরে পুরুত না হয় টের পাইতো না, কিন্তু মা কালী বুঝ দিত কি দিয়া। হ্যাঁ ঠাকুরমশে করলেও মা কালী নাকি খুব রাগ করেছে, মুখ দিয়ে রক্ত উঠে সব মরে যাব। চুপ কর চ্যাংরা, পুরুত কইল আর মুখ দিয়ে রক্ত উঠে মরে গেল, দেখি এইবার কজনের মুখ দিয়ে রক্ত উঠে। আরে বাদ দে, রবির কথা শুনে কোনো লাভ আছে? চল যাই, পুরুত ঠাকুর কি কয় হেরে শুনে আসি। চল চল এই চল। আরে গোলাম, তোরা বলে পূজা নষ্ট করছো? তোমার এসব কারা কইছে? সারা গায়ের মানুষ করছে। তুই আর রিগান বলে পাঠানবার গেছিলু, পাঠান আইনে বলে বকরি নিয়ে আইছু। আমরা কি ইচ্ছে করে করেছি নাকি? তাড়াতাড়ি করার সময় হয়ে গেল। কি কথা যে কইস, তাড়াতাড়ি সময় কায় পাঠানো বকরি টের পাবো না? এখন কি হবি নে, পূজাটা যে নষ্ট হয়ে গেল। বাদ দে তোমা, কিচ্ছু হবি নে, পুজো তো পরে শেষ হয়ে গেছিল, খালি বলিটাই বাকি ছিল। কি যে তোরা করিস, কালী বলে তাজা খাইকে দেবতা, যদি কিছু হয় যায়। কলম তো কিচ্ছু হবে না, জোয়ান ছাল পল চোখে কি দেখে কে জানে, কোনে পাটা আর কোনে বকরি। গেলাম ভাই, এটা কোনো কথা হইলো? পাটা আনবে যে বকরি নিয়ে আসলেন। হ্যাঁ আনিছি, তোমার কোনো সমস্যা হয়েছে? না আমার সমস্যা হবে কে, আমি তো দরগা ঠিকই মুরগি দিয়ে আইছি। ভালো করিস। আচ্ছা আপনারা বলির পাঠা খোঁজার জন্য এত পেরেশানি হচ্ছিলেন কে, আপনি নিজেই যদি কাতলার মধ্যে মাথা দিতেন তাহলে তো মা কালী সবচেয়ে বেশি খুশি হইতো, বুঝছেন? আমাকে বলি দেওয়ার আগে নিজের কথাটা একটু ভাব, বিয়ে তো হচ্ছে না, বিয়ে জাতি হয় সেজন্য দরগায় মুরগি মানত দিয়ে বেড়াচ্ছো, মুরগি তো কাজ হচ্ছে না, দেখো গরু ছাগল দিলে পারে যদি কাজ হয়। হয় আমার বিয়ে হচ্ছে না, সে কথা কয়ে তো মাইশির হাত পা ধরে কাঁদতেছি। শোনেন, আমার যদি সারা জীবন বিয়ে নাও হয় তবু আপনার মতো কানামাইশির কাছে কবার যাবো না, যে দিনের বেলায় পাঠা চেনে না। এই শেফালি, আরে আরে সব ধুম বাইলেন সঙ্গে, এ তো মহাবিদ্যালয়ে পড়লেন, আমার দক্ষিণে কি জন্য দিচ্ছ না? দেখো সাধন, বামুনে মনে কষ্ট দিলে তোমার ভালো হবি নে। বামুনে কষ্ট না দিয়েই আমার কি ভালো হয়েছে, গত বছর পুজোয় তো কোনো ঝামেলাই হয়েছিল না, কিন্তু আমার তো কম বড় সর্বনাশ হয় নাই। তোমার সাওয়াল মরিছে সে তো মনে করো তার কর্মফলের জন্য, কর্মফল সকলেরই ভোগ করতে হয়। আচ্ছা ঠিক আছে, আমাকে বিদায় করো। সমস্যা তো সেখানেই হয়ে গেছে ঠাকুর মশাই, আপনাকে যে বিদায় করব সেই সেই অবস্থাও তো আমাদের নেই, নগদ কোনো টাকাই নেই ফান্ডে। কি করছো এ, তুমি কি কথা শোনাচ্ছ তখনই? সব কাম হলো আর পুরুতে দক্ষিণে সময় এসে গেছ, টাকা নাই, এ কি ধরনের অভ্যাস তোমারে? অভ্যাস করছেন কে ঠাকুর মশাই, এই শাড়ি শুড়ি গায়ে পুজো দিয়ে টাকা পয়সা না নিয়ে গেছেন কোনোদিন? পুরেনে হিসেব করবে চাই না, বর্তমান নিয়ে কথা কও, যেমন করে পারো আমার দক্ষিণে জোগাড় করে দাও, আমি যাই। আচ্ছা লেন, আপনার যখন এতই জরুরি তাহলে আপনি বাড়ি চলে যান, আমরা সব জোগাড় যন্ত্র করিয়া লিয়ে আপনার বাড়িতে আসতেছি। ব্যাস হয়ে গেল। জারের উপর জুলুম করে আইছিলে পূজে করবেন, অন্য কোনো গায়ের পুজো হলে যাতেবি না, খালি শাড়ি শুড়ি গায়ের জন্য আসা, আর তার প্রতিদান এই দৃশ্য। দেখো দাদন, বাবুনের মনে আঘাত দিও না, ওইসব মগা সর্দারের কথা নিজে সর্বনাশ হইল না। বিশ্বাস করেন ঠাকুর মশাই, আমাদের ফান্ডে কোনো টাকাই নাই, টাকা থাকলে কি আর আপনার না দেওয়ার কিছু আছে? এই হচ্ছে মানুষের দোষ, সব কাম হয় খালি পুরুতের কাছে এসে সব শূন্য হয়ে যায়, এই জন্যই তো দেশ থেকে বামুন হারাইয়া যাচ্ছে। আপনি মনে কষ্ট নেবেন না ঠাকুর মশাই, টাকা হাতে আসলেই আপনাকে পৌঁছায় দেব। হ্যাঁ আমি বললাম পেয়ে যাবেন,
তাহলে এক কাম করো, বলির জন্য যে ছাগলটা আনিছো সেটা আমাকে দিয়ে দাও, ছামেলা মিটে যাক। ঘাট চেনা নাই, নাই কো পারের কোড়ি, অবেলাতে ভিড়ল তরি, এখন কি যে করি, তবু আশায় বসে থাকি তোমার চরণ ধরি, দিছে বন্ধু সাকিন সারি সুরি, মন পবনের নাও ভাসাইলাও তোমায় স্মরণ করি, বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি।